দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মধুপুর সকলকে পৌরবের পক্ষ থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম। আজকে আমরা এইসব করতে চাচ্ছি, আমাদের মাঝে থাকা ঘাটতি মেরে থাকা কিছু লোক সংগঠনকে নষ্ট করার আজকে ইফতার মাহফিলের দাওয়াত দিয়েছি 7 নম্বর ওয়ার্ডে। সেখানে রাস্তায় রাস্তায় ব্যারিকেড করা হয়েছে, রাস্তায় রাস্তায় গ্রাম বাড়িতে বাড়িতে যে ব্যারিকেড করা হয়েছে, অত্যন্ত দুঃখের বিষয়। এটি হলো একটি বিএনপির খাঁটি এই ইউনিয়নটা, এই ওয়ার্ডটা, সেই ওয়ার্ডের ইফতার পার্টিতে যারা বিএনপি করে, যারা বিএনপির নামে নাম ভাঙ্গায়, তারাই বাড়ি বাড়িতে ইফতার পার্টিকে, ইফতার পার্টির বিরুদ্ধে যারা ইফতার পার্টিতে না আসে। আলহাজ ফকির মাহবুবানুর স্বপন খান 2001 সালে এসেছে, এখনো আছে, আগামীতেও থাকবে। আমরা আলহাজ ফকির মাহবুবানুর স্বপন ভাইকে মধুপুর থেকে একবার এমপি হিসাবে দেখতে চাই, তাই আমরা ভেদাভেদ ভুলে যেয়ে আসেন আপনারা, আমাদের আপনাদের জন্য রাস্তা খোলা, আপনারা আসেন, আপনাদেরকে দলের জায়গা দিব, আপনারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে দল করি। যে জায়গায় আমরা আওয়ামী লীগ আমাদের বিরোধী শক্তি, সে জায়গায় আমাদের দলের ভিতরে কাপটি মেরে থেকে আপনারা আমাদের দলের আর ক্ষতি করেন না, করবেন না। আপনাদেরকে আপনাদেরকে উদার তো আহ্বান জানাই, আপনারা আমাদের দলের সাথে এসে একসাথে দল করার সুযোগ করে দিব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণকে রহমান, তারুণের রহমান, তারেক রহমান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু এর আগে আহ্বান জানিয়েছি, গতকাল ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আজকে আমার সদস্য সচিব আহ্বান জানিয়েছে, আসেন, আপনাদের জন্য দরজা খোলা আছে, তো আপনারা আসেন। আপনারা যদি বিএনপি করেন তাহলে বিএনপির পতাকা তলেই আসেন। আহ্বায়ক কমিটি করা হয়েছে, আহ্বায়ক কমিটির সাথে আপনারা কাজ করে, একতাবদ্ধভাবে কাজ করে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, আপনারা পূর্ণাঙ্গ কমিটি যখন হবে, এই পূর্ণাঙ্গ কমিটিতে আপনাদের যোগ্যতা প্রমাণ করে সভাপতি সাধারণ সম্পাদক পদগুলি আপনারা দখল করে নেন, কোনো আপত্তি নাই। আমরা চাই সামনে স্বৈরাচার বিরোধী একটা কঠিন আন্দোলন আছে, কঠিন সংগ্রাম আছে, এই সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মী সকল ভেদাভেদ বলে একতাবদ্ধ হোক। একমাত্র এর দ্বারাই ওই আন্দোলনে বিজয় সম্ভব। এই রমজানের মাসে, রমজানের মাসে হিংসাত্মক কোনো উস্কানিমূলক বক্তব্য আমি নিজেও দেব না, আমি আশাও করি না। আমি তাদেরকে আবারও আহ্বান জানাবো, আসেন, আমরা একই পতাকার লোক, বিএনপির লোক, আসেন, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দলকে সুসংগঠিত করি। আর আজকে প্রত্যেকটা ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করা, এই যে আজকে আমরা কমিটি গঠনের একটা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি, যারা এই 7 নম্বর ওয়ার্ডে আহ্বায়ক সদস্য হতে ইচ্ছুক তারা আমাদের পৌর বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর একটা দরখাস্ত জমা দেন, অ্যাপ্লিকেশন জমা দেন। সেই অ্যাপ্লিকেশন উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আমরা পৌর বিএনপি আপনাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে সুন্দর একটা কমিটি গঠন করবো। এই পক্ষে 70-80 জন মানুষ এখন আওয়ামী লীগের বিপক্ষে 30 জন, বিএনপি আগামীকাল ক্ষমতায় আসবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভার গ্রহণ করবে। এই দেশে যদি অবাধ নির্বাচন হয় আগামী বছর হবে, কি নির্বাচন হবে আপনারা বলেন? শেখ হাসিনা পাস করতে পারবো? শেখ হাসিনা তার নিজের আসনে পাস করতে পারবে না। সেজন্য একটা ক্লাব থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমগ্র বাংলাদেশে আন্দোলনের লেলিহান শিখার থাকে ছড়াই দিতে হবে। আর এই যেখানে যেখানে আওয়ামী লীগের ঘাঁটি আছে, এই আওয়ামী লীগের ঘাঁটিতে আগুন দিয়ে জ্বালাই দিতে হবে। লুটপাটের বিরুদ্ধে, যারা গণতন্ত্রের হত্যাকারী তাদের বিরুদ্ধে প্রত্যবদ্ধ আন্দোলন করতে হবে, বেগম জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন জোরদার করতে হবে।
কর্মী সকল পর্যায়ে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যারা ভুল বুঝে থেকে বিএনপি ক্ষতি করতেছেন তাদের শুধু বলতে চাই যে এই দিন দিনটা আরো দিন আছে, এই দিন আমরা নিয়ে যাব। এই দুঃসময়ে যারা এখানে আসছেন তাদের কথা বিএনপি যারা মনে রাখবে, ইতিহাস আপনাদের স্মরণ করবে। আপনাদের বলতে চাই যে দলকে সুসংগঠিত করুন, বিএনপিকে গতিশীল করুন, আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ প্রকম্পিত করে সাধারণ খালেদাকে মুক্ত করতে হবে। আর সেই আন্দোলনে সকল নেতৃত্ব দিলেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে ধন্যবাদ করছি।